নমস্কার বন্ধুরা তো এগারোই ডিসেম্বর দু প্রাইমারি টেট পরীক্ষা যেটি আয়োজিত হয়েছিল তার ফাইনাল রেজাল্ট কবে পাবলিশ হবে সেই নিয়ে পর্ষদের তরফ থেকে বড়সড়ো আপডেট উঠে আসছে তো আপনারা যারা যারা চ্যালেঞ্জ করেছিলেন বিভিন্ন যে প্রশ্নে আনসার কিতে ভুলগুলো ছিল সেইগুলো নিয়ে কিন্তু পর্ষদ অলরেডি জানিয়েছিল যে একটা প্রভিশনাল আনসার কির পরে একটা ফাইনাল অফিসিয়াল আনসার কি পাবলিশ হবে যেখানে তার পরবর্তীকালে রেজাল্ট কিন্তু পাবলিশ হবে তো তার আগেই রেজাল্ট পাবলিকেশন নিয়ে কিন্তু পর্ষদের তরফ থেকে মুখ খোলা হলো এবং সেক্ষেত্রে কোন মাসে রেজাল্ট পাবলিশ হতে চলেছে এই নিয়ে পর্ষদ কি বলেছে বিস্তারিত চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব তার আগে বলি বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেন এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরির রিলেটেড তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে তো বন্ধুরা প্রাইমারি টেট পরীক্ষা যেটা এগারোই ডিসেম্বর দু হাজার বাইশে পরীক্ষা হয়েছে সেই পরীক্ষার ফল প্রকাশ নিয়ে একটা বড়সড় আপডেট আসছে দ্রুত প্রকাশিত হচ্ছে প্রাইমারি টেটের ফল বড় খবর সামনে উঠে এলো এবং সেক্ষেত্রে আপনারা অনেকেই হয়তো জানেন যে চ্যালেঞ্জ করার ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই জানুয়ারি দু হাজার সমস্ত কিছু ক্লোজ হয়েছে এবং প্রায় একাধিক হাজার হাজার ক্যান্ডিডেট যারা কিন্তু চ্যালেঞ্জ করতে ইচ্ছুক ছিলেন তারা কিন্তু চ্যালেঞ্জ করে দিয়েছেন তো এখন কথা হচ্ছে যে অফিসিয়াল যে আরেকটি ফাইনাল আনসার কি প্রকাশ করার কথা রয়েছে সেটা কবে প্রকাশিত হবে এবং তার সঙ্গে টেটের ফল প্রকাশ নিয়ে কি আপডেট আসছে চলুন এবার জানবো তো কিছুদিন আগেই দেওয়া হয়েছিল প্রাথমিক টেট পরীক্ষার মডেল আনসার কি সেই উত্তরপত্রে চ্যালেঞ্জ প্রক্রিয়াও কিন্তু শেষ হয়েছে এবার দ্রুত টেট পরীক্ষার যে ফল প্রকাশ সেটা করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি প্রথম সপ্তাহেই প্রকাশিত হতে পারে প্রাথমিক টেটের ফল এবং সেক্ষেত্রে এখন সেটা এখনও পর্যন্ত প্রাথমিক পর্যায়ে যেহেতু রয়েছে তাই এখনও সমস্ত কিছু ডিটেলস পাওয়া যায়নি তবে আবছা একটা আভাস পাওয়া গিয়েছে যে পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব তারা কিন্তু ফাইনাল আনসার কি প্রকাশ করে এই ফল প্রকাশে কিন্তু তৎপরতা দেখাবে তো আনসার কি নিয়ে চ্যালেঞ্জ জানানো প্রশ্নগুলোকে খতিয়ে দেখার জন্য ইতিমধ্যেই শুরু করে করে দেওয়া হয়েছে এবং এই যে খতিয়ে দেখার কাজ সেটাকে নিখুঁতভাবে করার জন্য তৎপরতা শুরু করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিশেষজ্ঞ কমিটির মতামতের ভিত্তিতর পদক্ষেপ নিয়ে পরের মাসের শুরুতেই ফল প্রকাশ করতে চাইছে পর্ষদ এমনটাই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে কয়েকটি উত্তর নিয়ে ইতিমধ্যেই আপত্তি এসেছে তা নিয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হচ্ছে যদি দেখা যায় যে চ্যালেঞ্জকারী প্রার্থীদের দাবি সঠিক তাহলে ওই প্রশ্নের উত্তর যারা দিয়েছেন যা যারা যে সমস্ত ক্যান্ডিডেটরা এই চ্যালেঞ্জ জানানোর পর উত্তর যদি ক্ষতি দেখার পর যদি সেটা ঠিক মিলে যায় সেক্ষেত্রে যারা উত্তর দিয়েছেন তাদের সবাইকে পুরো নম্বর দেওয়া হবে এগারোই ডিসেম্বর নেওয়া হয়েছিল প্রাথমিকের টেট প্রায় সাত লক্ষ চাকরি এই পরীক্ষায় বসেছিলেন এবারে পরীক্ষার্থীর প্রশ্নপত্রের পাশাপাশি ওএমআর সিটের একটি প্রতিলিপিও আপনারা হাতে পেয়েছেন দ্রুত প্রকাশ করা হয়েছে পরীক্ষা সংক্রান্ত আদর্শ উত্তর তো সেই আদর্শ উত্তর মালাতে আমরা দেখেছি একাধিক ভুলভ্রান্তি নিজের ওএমআর সিটের সঙ্গে তা মিলিয়ে দেখে টেটে প্রাপ্য নম্বর ধারণা করে নিতে পারছেন যে সমস্ত চাকরি প্রার্থীরা যারা পরীক্ষা দিয়েছেন তারা এবং পাশাপাশি উত্তর নিয়ে কোনো আপত্তি থাকলে সেটি জানানোর সুযোগও দেওয়া হয়েছিল প্রার্থীদের তো এই যে প্রায় তেত্রিশটি কি চৌত্রিশটি প্রশ্নে আমরা দেখেছি চ্যালেঞ্জ হয়েছে এবং আরও একটি ডেট বাড়ানোর ফলে একাধিক ক্যান্ডিডেট হাজার হাজার ক্যান্ডিডেট তারা কিন্তু চ্যালেঞ্জ করতে তৎপরতা দেখিয়েছে বিশেষ করে যাদের বিরাশি নম্বরের কম অর্থাৎ একাশি যারা যারা বিভিন্ন রকম কাস্ট সার্টিফিকেট দেখিয়ে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য এবং যারা নব্বই নব্বইয়ের কম পেয়েছেন যারা জেনারেল রয়েছেন তারাও কিন্তু এই চ্যালেঞ্জ প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন তো যাই হোক তাদের নাম্বার কি আদৌ বাড়বে কি বাড়বে না সেই নিয়ে খুব তাড়াতাড়ি ফাইনাল আনসার কি অফিসিয়াল সেটা এখন জানুয়ারি শেষের দিকে নাকি ফেব্রুয়ারি ফার্স্ট উইকের যে কোনো দিন একটা আসতে চলেছে সেটাও এখন কিন্তু অফিসিয়ালভাবে কিছু বলা হয়নি তবে এই নিয়ে যেটা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি মাসেই আপনাদের যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছে তো এর আগে আপনারা দেখেছেন যে প্রাইমারি টেট পরীক্ষাগুলো হয়েছিল সেই টেটের প্রশ্ন এবং উত্তর ভুল মামলার পরে প্রচুর সংখ্যক প্রার্থীকে কিন্তু চাকরি দিতে হয়েছে পর্ষদকে এমনকি স্কুল সার্ভিস কমিশনও প্রশ্ন ভুল মামলায় বহু চাকরি প্রার্থীকে কিন্তু চাকরি দিতে হয়েছিল এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যা ফেস না করতে হয় সমস্যা না হয় তার জন্য সাবধানী পদক্ষেপ করতে চাইছে তাই অতিরিক্ত সময় লাগছে পরীক্ষার আগে আশ্বাস দেওয়া হয়েছিল এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশ করা হবে এবং বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি আমরা দেখেছি পরীক্ষার প্রায় একটি মাস কমপ্লিট হয়ে যাওয়ার পর দশ তারিখে একটা আনসার কি পাবলিশ করা হয়েছিল অর্থাৎ দশই জানুয়ারি আপনারা দেখে থাকবেন সেই আনসার কিতে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র একটা সিরিজ আপলোড করা হয়েছিল তার দিন কিন্তু আমরা দেখেছি একে একে বিভিন্ন আনসার কিগুলো আসতে ঠিক আছে তো যাই হোক বিভিন্ন কারণে তা সম্ভব হয়নি যেটা পর্ষদ সূত্রের খবর তবে আর বিলম্ব করতে চাইছে না পর্ষদ প্রকাশিত হতে চলেছে ফলাফল তো যাই হোক এবারে আপনারা যে টেট পরীক্ষাটি দিলেন যারা অসফল হয়ে গিয়েছেন মনে হচ্ছে আপনারা আনসার কি মিলিয়ে দেখেছেন হয়তো তো আপনারা টেনশন করার কোনো দরকার নেই যেহেতু পর্ষদ বলেছিল যে প্রায় প্রত্যেক বছরই একটি করে টেট নেওয়ার তারা চিন্তাভাবনা করেছে সুপ্রিম কোর্টের অর্ডারও ছিল তো আগামী বছর আদৌ কি টেট হবে কি হবে না সেই নিয়ে কিন্তু পর্ষদ একটা বলেছিল যে তারা পরীক্ষা নেবে তো দু হাজার একটা টেট হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা ডিসেম্বর মাস হোক দু হাজার তেইশে ডিসেম্বর মাস হোক মাস হোক আর যাই যখনই হোক আমরা অবশ্যই সেই নিয়ে যখনই নোটিফিকেশান আসবে আপনাদের সঙ্গে সেটা আলোচনা করবো তাই আপনারা অবশ্যই প্রিপারেশান চালিয়ে যান আর আমাদের একটা এক্সক্লুসিভ ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হবে এবং অলরেডি আমরা কিন্তু একটা অফলাইন ব্যাচ শুরু করেছি যারা যারা আপনারা আগ্রহী রয়েছেন আমাদের গ্রুপগুলো কিন্তু ফলো করবেন সেখানে কিন্তু কাছাকাছি যারা থাকবেন সেখানে আপনারা জয়েন হতে পারবেন ঠিক আছে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ আপডেটে